हेलो एवरीवन, दिस इज आसिका। वेलकम एंड वेलकम बैक टू माय चैनल ASK स्टिचिंग वर्ल्ड। आज के आमी आपनादेर एक खूब सुंदर हाता डिजाइन करे देखाबो। ये डिजाइनटा आपनारा जे कोनो ट्राउजारे हाताते किंबा चूड़ीदारेर सामनेर दिके गलार डिजाइन करते पारेन। तो एटाके आपनारा 3-in-1 बोलते पारेन। तो आमी एखाने हाता नियेछि 12.5 इंची एबं आमार हातार मुहुरी होच्छे एखाने 6 इंची। এবার আমি হাতাটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। হাতটাকে সাইডে রেখে দিলাম। তারপরে এখানে আমি কিছুটা পটির জন্য কাপড় কেটে নিয়েছি। এটা আমার মানে পটির মতো, এটাতে আমি ফিতা বানাবো, তার জন্য আমি এটা কেটে নিয়েছি। তো এটার চওড়া হচ্ছে 2.5 ইঞ্চি। আমার 1 ইঞ্চি ফিতা লাগবে, তার জন্য আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি, যেটা ফোল্ড হয়ে হবে এবং সেলাই মার্জিন যাবে, তার জন্য আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি। লম্বাটা আপনারা যতটা নিতে পারেন, কোনো ব্যাপার নেই। এটা কিন্তু হাতার মুহুরের থেকে 2-4 ইঞ্চি বেশি নিলে হয়ে যাবে, যেন কম না পড়ে। বেশি হলে তো আপনারা কেটে দিতে পারেন না। তারপরে আমি ঠিক এইভাবে সেলাই দিয়ে নিব। তার আগে একবার মেপে দেখে নেবেন যে 1 ইঞ্চি কত দূরে হচ্ছে, তারপরে একটা মাপ পেয়ে যাবেন যে কত দূরে আপনাকে সেলাইটা দিতে হবে। ঠিক এইভাবে আমি মাপ নিয়ে নিয়েছি। এবার আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। এখানে আমার সেলাই দেওয়া হয়ে গিয়েছে, প্রায় প্রত্যেকটাতে আমি সেলাই দিয়ে নিয়েছি একই রকমভাবে। এবার এগুলোকে উল্টে নিতে হবে। এখানে আমার প্রায় উল্টানো হয়ে গিয়েছে। সেম একই রকমভাবে আমি যে কার্বন ব্ল্যাক কিংবা স্টিল গ্রে কালারের যেটা আমার ছিল, সেটারও আমি একই রকমভাবে উল্টে নিয়েছি। তাহলে এটাকে ঠিকঠাকভাবে একটা শেপ দেওয়ার জন্য আমাকে এটা আয়রন করে নিতে হবে। আমি এখানে করে নিয়েছি প্রেস। তারপরে প্রেস করার পরে দেখতেই পাচ্ছেন আমি এখানে পিঙ্ক 4টা নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন স্টিল গ্রে বা যেটা কার্বন ব্ল্যাক হয় সেই কালারটা আমি নিয়েছি এখানে 4টা। আপনাদের যতটা লাগবে আপনারা নিয়ে নিতে পারেন, এটা কম বেশ লাগতে পারে। আর হ্যাঁ, আমি একটা আরও ইম্পর্ট্যান্ট কথা বলে দিই। আমি চৌড়াটা নিয়েছি ফিতাগুলোর 1 ইঞ্চি, আপনারা 1/2 ইঞ্চি করতে পারেন কিংবা কম বেশ আপনার যতটা ইচ্ছা ততটা করতে পারেন। তারপর আমি এখানে একটা পেপার নিয়ে নিয়েছি। পেপারের লম্বা হচ্ছে 12 ইঞ্চি এবং চৌড়া আমি নিয়েছি এখানে 5 ইঞ্চি। যেহেতু হাতার মুহুরি আমার 12 ছিল খোলার পরে, সে আমি সেই মাপে নিয়েছি। তারপরে আমি এইভাবে কিছুটা আমি এগুলো ফিতাগুলো কেটে নিয়েছি। এই ফিতাগুলো কেটে নেওয়ার পরে ঠিক এইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটার পর একটা রেখে দিচ্ছি। ঠিক এইভাবে সেলাইয়ের সময়ও এইভাবেই করতে হবে, ফাঁক যেন না থাকে। ফাঁক থাকলে খুব খারাপ দেখাবে, ওই জন্য আমি একটার পরে একটা দিয়ে আমি সেলাই করে নিব। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে আমি এখানে দাগটা যেভাবে আমি দেখালাম ঠিক সেইভাবেই আমি এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি। আর এই ফিতাগুলো কম বেশ হলে কোনো ব্যাপার নেই, এটা আপনার মাপের থেকে। এটা কিন্তু আমি যেখানে আমি যেহেতু নিয়েছি পিঙ্ক কালারের 4টা, তাহলে 4 ইঞ্চি কিংবা 5 ইঞ্চি এটা হলেই হয়ে যাবে। প্রায় 5 ইঞ্চি আমি নিয়েছিলাম, চৌড়া 5 ইঞ্চি, এখানে 5 ইঞ্চিও হচ্ছে না, 4.5 ইঞ্চি হলেই হয়ে যাবে। এভাবে আমার লম্বা সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা নিয়ে নিয়েছি ফিতা, পিঙ্ক কালারের ফিতাটা আমি নিয়ে নিয়েছি। নেওয়ার পরে ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন আমি প্রথমে কিন্তু একটা বাদ দিয়েছি। বাদ দেওয়ার পরে ঠিক এইভাবে আটকে নিয়েছি। তারপর আরেকটা বাদ দিয়েছি, তার পরেরটা নিয়েছি, পরেরটা আবার বাদ দিয়ে দিলাম, তার পরেরটা আবার নিলাম এবং পরেরটা বাদ দিয়ে নিয়েছি, আবার একটা পরেরটা বাদ দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি এই ডিজাইনটা। ঠিক এইভাবে হয়ে গিয়েছে এবং পরেরগুলো কিভাবে করবেন একটু ভালোভাবে ধ্যান দিবেন। যেটা আমি বাদ দিয়েছিলাম এবার সেটা দিয়েই কিন্তু হবে। प्रथमे देखते पाচ্ছেন प्रथमটা আমি বাদ দিয়েছিলাম এবার প্রথমটা নিয়েছি তারপরেরটা নিয়েছি ঠিক এইভাবে আপনারা বুঝতেই পারছেন ভিডিওটা যদি আপনারা ধ্যান দিয়ে একটু দেখেন তাহলে খুব তাড়াতাড়ি শিখে যাবেন এবং পেরে যাবেন। ঠিক এইভাবে আপনারা একটু টাইট করবেন যেন ঢিলা ঢালা না থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে একটু ঠিকঠাক করে নিচ্ছি, একটু এদিক ওদিক হতেই পারে, তারপরে আপনারা হাত দিয়ে ঠিক করে নেবেন। তারপরে যেমন আমি ফার্স্টটা করেছিলাম ঠিক সেইভাবে আমি করে নিচ্ছি। এখানে এখানে হয়ে গেছে আমার করা পুরোটাই, এভাবে তিনটা হয়ে গেছে আমার, আর একটা আমার লাগবে তার জন্য আমি এখানে টাইট করে নিলাম আবার, তারপরে আর একটা দিব আমি। আপনারা চাইলে এটা যতটা করতে পারেন দুটো দিলেও হবে, খারাপ লাগবে তা না, আপনাদের ইচ্ছা, এটা পুরোপুরি নিজের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। দেখতে পাচ্ছেন এইভাবে আমার হয়ে গিয়েছে। তারপর আমি এই দিকে লম্বা একটা সেলাই দিয়ে নিব। এটা কিন্তু ঢিলা ঢালা রাখবেন না, আমি যেভাবে হাত দিয়ে একটু টাইট করে নিচ্ছি ঠিক সেইভাবে, একটু টাইম লাগলেও আপনারা ঠিক সেইভাবে করবেন। তারপরে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিই, এই দিকে সেলাইটা আর একটা দিয়ে নিতে হবে। এখানে আমার সেলাই দেওয়া হয়ে গিয়েছে এবং অপোজিট দিকে যেটা আছে আমার সেই দিকেও আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। সরি, এখানে আমার মেশিনটা একটু না আমাকে ডিস্টার্ব করলো তার জন্য, তো আমি এখানে আবার একটা সেলাই দিয়ে নিচ্ছি। তারপরে এক্সট্রা যেগুলো ছিল আমি সেগুলোকে কেটে নিচ্ছি। এগুলো কাটা অবশ্যই জরুরি, কেন যে আপনারা এগুলো কেটেই নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমি একটু কাগজটাও আমাকে কেটে বাদ দিতে হলো আমি বরাবর করার জন্য। দেখতে পাচ্ছেন আমার 4.5 ইঞ্চি হয়েছে, 4.5 ইঞ্চি থেকে একটু বেশি, ওটা ধরা যায় না, বাট 4.5 ইঞ্চি হয়েছে আমার এখানে চৌড়াটা। তারপরে দেখতে পাচ্ছেন এভাবে আমার কমপ্লিট হয়ে গিয়েছে ডিজাইনটা। তারপরে আমি এখানে হাতাটা নিয়ে নিয়েছি, হাতাটার উপরে আমি ডিজাইনটাকে ঠিক এইভাবে রেখে দিলাম উল্টে। হাতাটা সোজা থাকবে এবং ডিজাইনটাও উল্টোটা থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন উল্টো না থাকলে পেপার দেখা যেত না, পেপার যেভাবে দেখা যাবে ঠিক সেইভাবে আপনারা করবেন এবং লম্বা সেলাইটা ঠিক এইভাবে দিয়ে নেবেন। ঠিক এইভাবে আমার লম্বা সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। এখানে চাপ সেলাই দেওয়াটা কম্পালসারি না, তাহলে এখানে আমি আপনাদেরকে এটা বলবো যে আপনারাও চাপ সেলাইটা দিয়ে নেবেন, কেন যে চাপ সেলাইটা দিলে একটু সিকিওর হয়ে যায় জিনিসটা, একটু ভালো লাগে দেখতে, চেপে যায়। তারপরে আমি এখানে একটা পটি নিয়ে নিয়েছি মুহুরির জন্য। পটিটা আমার হচ্ছে 2 ইঞ্চি চওড়া এবং লম্বাটা হচ্ছে 12 ইঞ্চি। তারপরে আমি পটিটা রাখলাম, দেখতে পাচ্ছেন পটিটা কিন্তু আমি রেখেছি, তার উপরে আমি এই কাপড়টা রেখেছি, হাতার ডিজাইনটা রেখেছি। রাখার পরে ঠিক এইভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই জানেন সকলেই যে এইভাবে পটিটা লাগিয়ে নিতে হয়, যে কোনো ডিজাইন দিলে আমাদের পটি লাগাতে হয় ডিজাইনের উপরে। তারপরে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমি মুড়িয়ে নিয়েছি, একবার মোড়ানোর পরে তারপরে আরেকবার মুড়িয়ে নিয়েছি। এইভাবে চওড়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন চওড়া দেখে বুঝতে পারছেন কতটুকু আমি করেছি। এখানে মাপের কোনো দরকার নেই, আপনারা যদি চান যে এখানে একটু চওড়া করবেন কিংবা একটু কম চওড়া করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করে। তো আমি এখানে প্রায় এটা সেলাইটা দিয়ে নিচ্ছি। এখানে আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এবার আমি এক্সট্রা যেগুলো ছিল একটু একটু এক্সট্রা ছিল সেগুলোকে আমি কেটে নিচ্ছি। কাটার পরে এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন।